কত রকমের মাছ দেখো খালি মাছ। তীরে বসে বসে এগুলো ছোট ছোট আরো বড় হয়। বাপরে বাপরে কত বড় বড় চিংড়ি দেখো। আমরা মোহনা ফিশ মার্কেটে এসে গেছি, এখানে মাছ তোলা হচ্ছে। এই তো ফিশ মার্কেটের দিকে সব মাছ উঠেই গেছে প্রায় বলতে গেলে। আর একটু আগে এলে ভালো দেখা যেত, বাট আমরা তো কি বলবো, অলওয়েজ লেট আর লেট। ইলিশ কত টাকা কেজি গো? 750 টাকা কিলো। এইগুলো এইগুলো বাজার রান্না প্যাকিং সব ব্যবস্থা আছে এখানে। বাজার কর্মে রান্না করে প্যাকিং সব ব্যবস্থা আছে। চিংড়ি দেখো, বাপরে এগুলো কি চিংড়ি আর ওগুলো কি চিংড়ি? ওটা টাইগার, এটা ইলিশ মাছের সাইজ দেখো খালি, 850 টাকা কেজি। এগুলো কি মাছ? এটা কি মাছ? ভেটকি। চলো দেখতে যাই। ইলিশ মাছ তো, ইলিশ মাছের সাইজ দেখো খালি। আমি সব চিন্তা হয়ে গেছি, দাদা বলছে যখন জিজ্ঞাসা করতে আসবে আমি বলবো 2000 টাকা কেজি। কোনটা? 1700। এটা 1700, ওটা 1500। আর এই বড় বড় গুলো কি মাছ? এটা চিতল, এটা ভেটকি। এই যে চিতল মাছ, ওটা কোনটা চিংড়ি ম্যাডাম? কত করে ওটা? ওটা 650। 1 কিলোতে কটা হয় চিংড়ি? সাইজটা দেখো খালি, চিংড়ির সাইজ দেখো। শুটকি মাছ দেখো, কত রকমের শুটকি মাছ। কোনটা কি জানার দরকার নেই, বাট এখানে মোটামুটি 20-25 রকমের শুটকি মাছ আছে। কাকা কোনটা কি একটু বলবে? এটা কি? এই যে এইটা আর চাইটা, এটা কাচকি। আচ্ছা আচ্ছা, আর এগুলো ফ্যাসা, আর এগুলো চিংড়ি না? কুচো চিংড়ি, কুচো কুচো। ওরে বাপ রে, চিংড়ির সাইজ দেখো। এটাকে কি চিংড়ি বলে? মনস্টার, রকস্টার, 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 রকস্টার। কত টাকা করে কেজি এগুলো? এগুলো 1500 টাকা। কাঁকড়া দেখো, কাঁকড়া এই লালটা কি মাছ গো?
এক একটা ইলিশ মাছ 1902 kilo করে ওজন, মানে ভাবতে পারছেন ওয়েট হতে পারে একটা ইলিশ মাছের। চিংড়ি মাছগুলো দুটোতে 1 kilo, কখনো কখনো দুটোতে 1.5 kilo এরকম ওজন হয়। তো আমরা এবার মোহনার দিকে যাব, মানে ঘুরেছি মাছ ফাছ দেখেছি, ওই ওখানে মাছ ধরছে, দেখুন মাছ ধরছে, দেখুন